আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন, আমি ভালো আছি। তো সাতক্ষীরা বিদ্যুৎ পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা অনলাইনে ভ্যাট রেজিস্ট্রেশন করার পর ওইটা আবার কিভাবে রিটার্ন দাখিল করবেন। তো আসলে আমি এটা প্রথমে আমি নিজে বুঝতাম না আসলে, কিন্তু আগে যারা এই কাজটা করছে, যারা ভ্যাট দিত আর কি, তাদের কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হয়েছে। তো দেখা যায় আমরা এখন যারা আর কি ভ্যাট দেব, দেখা যায় তাদের জন্য মানে খুবই সুবিধা এবং আর কি মানে নির্দ্বিধায় বা কারো কাছে যেতে হয় না। আগে আমাদের ভ্যাট দিতে গেলে কিন্তু অনেক পরিশ্রম করতে হতো বা অনেক হাঁটাহাঁটি করতে হতো, কিন্তু এখন আমরা মানে ইজিলিভাবে ভ্যাট দিতে পারবো এবং ভ্যাটের যে আপনার রিটার্ন দাখিলটা করতে পারবো। তো দেখা যায় আমাদের অনেকে আছে যারা আপনার ভ্যাট রিটার্ন দাখিল করব, জিরো দাখিল করব, বা আপনারা যদি আমরা যদি ভ্যাটটার রিটার্ন দাখিল করতে গেলে আমার মাসে যত টাকা ট্রানজ্যাকশন হবে তত টাকার উপরে আমরা ভ্যাট রিটার্ন দেব আর কি, রিটার্ন দাখিল করব। তো দেখা যায় যদি আমাদের মাসে কোনো মানে টাকার কোনো ইনকাম বা কিছু না হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা কোনো রিটার্ন মানে জিরো ভ্যাটের এটা জিরো দেব আর কি, সেক্ষেত্রে আমরা ভ্যাট দেব না। আর এইটা কিন্তু প্রতি মাসের 15 তারিখে কিন্তু আপনার করা লাগবে, আর যদি না করা হয় তাহলে কিন্তু আপনার জরিমানা করা হবে। তো আসি আমরা দেখি যে কিভাবে আমরা ভ্যাট অনলাইনে রিটার্ন দাখিল করব। তো প্রথমে আমরা ভ্যাট ওয়েবসাইট আছে, ভ্যাটের ওয়েবসাইটে যাই। শুধুমাত্র ভ্যাট অনলাইন রেজিস্ট্রেশন বা ভ্যাট অনলাইন দিলেই আপনি চলে আসবে। তো দেখেন এখানে স্ক্রিনে আসছে ভ্যাট অনলাইন সার্ভিস। তো এখানে আমরা যাই, ঢুকে দেখি যে আসলে কি দেখাচ্ছে। তো দেখেন এখানে চলে আসছে। তো সর্বপ্রথম আপনি লগ ইন করবেন, আপনার লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আপনার ভ্যাট রিটার্ন দাখিল করবেন। তো সেক্ষেত্রে আমি আমার আপনাদের যার যার মতো যার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। তো আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর দেখবেন ক্যাপচা, ক্যাপচাতে অনেক সময় ক্যাপচা পূরণ করতে বলে আবার কখনো দেয় না। তো এই যে চলে আসছে, আমি সেভ করে রাখলাম না। তো এখানে আপনারা যেখানে ঢুকবেন, তো দেখেন এখানে প্রথমে আপনার এই যে ডান পাশে আছে, প্রথমে আপনি আপনার কোম্পানির নাম সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এরপরে আপনি ফিলিং যে অবলিগেশন মানে এটা আসছে তিনটা, মানে আমার 3 মাসের ভ্যাটের রিটার্ন দাখিল করি নাই, তো আজকে আমি সেটা করে দেব। তো দেখেন এখানে এই চলে আসছে। তো আসার পর আপনার এখানে নট ফিল, তার মানে এখানে আমি কোনো পূরণ করি নাই বা রিটার্ন দাখিল করি নাই, তো আমি এখন রিটার্ন দাখিল করব। তো সেক্ষেত্রে আপনারা করবেন কি, সেক্ষেত্রে আপনাদের কোনো কাজ নাই, শুধুমাত্র দুই জায়গায় দুইটা কাজ করবেন, করে আপনার কাজটা সমাধান করবেন। দেখেন এখানে আমার নেট স্লো হওয়ার কারণে একটু দেরি হচ্ছে আর কি। তো দেখেন এখানে চলে আসছে। তো আপনারা যে কাজটি করবেন, এখানে 3 নম্বরে এনি অ্যাক্টিভিটিস ইন দিস ট্যাক্স পিরিয়ড, এখানে ইএস আছে আপনি নো দিবেন, যেহেতু আপনার কোনো ইনকাম হয় নাই। আর 12 নম্বরে এসে আপনি আপনার ফিল আপ করতে হবে, এই যে পার্ট 12-তে এসে ডিক্লিয়ারেশন, এখানে এসে আপনি শুধুমাত্র এখানে একটা টিক চিহ্ন দিয়ে আপনি চেক করে নেবেন যে আপনার কোনো মানে ভুল হয়েছে কি না পূরণ করা। তো দেখেন দেখেন আমার কোনো ভুল হয় নাই, যেখানে নো ইরর ফাউন্ড, মানে কোনো ভুল তথ্য পাওয়া যায় নাই। এবার আমি কি করব, সাবমিট করব। তো সাবমিট করলে আমার সাকসেসফুলি দিবে। তো দেখেন এখানে আমার সাকসেসফুল লেখা আছে, সাবমিটেড সাকসেসফুল। তো এরপরে দেখা যাচ্ছে যে যদি কারোর এরকম থেকে থাকে যে এরপরে ব্যাগে এসে আপনি আসেন, এসে দেখেন এখনও আমার 2টা আছে। তো এই 2টাও আমি দেবো, এখন রিটার্ন দাখিল করব এই 2টাও।
তো দেখেন এখানে কিন্তু আপনাদের কাজ বেশি না, শুধুমাত্র দুই জায়গায়। এরপরে আপনার চেক করার দরকার নাই, কারণ আপনার যেহেতু আপনি প্রথমে করছেন আপনার কোনো ভুল হয় নাই, সেক্ষেত্রে আপনি এটা ফিল আপ করে সাবমিটে ক্লিক করলে আপনার সাকসেসফুল দেখাবে। এভাবে আপনি আপনার ভ্যাট রিটার্ন দাখিল করতে পারেন। দেখেন তিন নাম্বারটা, দেখেন এখানে আপনার ইয়েস অর নো, তো আপনি নো দিবেন, যেহেতু আপনি জিরো সাবমিট। তো বন্ধুরা এই ছিল আমার ভিডিও। তো আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখন নতুন তারা অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে আপনি নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি পেতে পারেন। সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।